নমস্কার, আজকে চলে এসেছি দুজনে মটন চ্যালেঞ্জ নিয়ে। কলা পাতায় বৃষ্টি হচ্ছে আর গরম একদম, ভাত যেমন গরম মাংসও তেমনি গরম। বললাম আজকে এই বর্ষার দিনে গরম ভাত সাথে একদম মটনের ঝোল আলু দিয়ে আজকে চল একটা জমিয়ে চ্যালেঞ্জ করা যাক। তো রাজি হয়ে গেল, বললো ঠিক আছে চ্যালেঞ্জই করবো, দেখা যাক সেকেন্ড চ্যালেঞ্জ আজকে কে পায়। আকর্ষণীয় কিন্তু সেকেন্ড চ্যালেঞ্জ আছে যা তোমরা আগে কখনোই দেখোনি। ও দেখো আমাকে এ করছে, আমিও করি। তাহলে চলো কাউন্ট করে নিই একদম পুরো। দেখো আলু দিয়ে কিন্তু একটা ব্যারিকেড করা আছে, সমান মাংস আছে, সমান ভাত আছে, ও এমনকি লেবুটাকেও দেখো সমানভাবে কেটেছে, ভেতরের ভাবেটা এরকম করে বাদ দিয়েছে ওটা। আমারটা দেখো আমার মনে হয় দু পিস করে মতো আলু আছে, একটু একটু অর্ধেক অর্ধেক, হ্যাঁ গোটা গোটা একটা আর একটা অর্ধেক অর্ধেক, একদম সমান আছে, তোমরা দেখলেই বুঝে যাবে। আর আকর্ষণীয় সেকেন্ড চ্যালেঞ্জ আছে, তাহলে আর বেশি কথা বলবো না, ভাত ঠান্ডা মাংস ঠান্ডা হয়ে যাবে, চলো চ্যালেঞ্জ শুরু করি। 3, 2, 1 স্টার্ট। বলার আগে বলে নিই যে গ্রেভি আছে এক্সট্রা, এখানে ঢেলে নেবো। এক্সট্রা গ্রেভি আছে, ওরও আছে আমারও আছে, ঢেলে নেবো। নিয়ায় নিয়ায় করছেন ভাত, খালি নিয়ায় নিয়ায় খান। তাহলে চলো আবার কর, 3, 2, 1 স্টার্ট। লেবু তো ভাতেই চিনব, চেটে নিলাম, দারুণ হয়েছে রে। এই দেখিস কলা পাতা খেয়ে যায় না, জানো কলার পাতাটা আমার একটু ধরতে হয়েছে, খপা খপ খেয়ে ফেলছিস। একদম সেদ্ধ গেছে, কেমন দেখেছি বল। আচ্ছা তুই এখান থেকে আলু নিয়ে নিবি, হ্যাঁ দেখা
একদম পরিষ্কার আমার দিক। বাটিও পুরো ফাঁকা। আমার সারা মুখে আজকে মুটে গেছে, একটু মাল নিতে আমি ভুলে গেছি। তাহলে হাতটা ধুয়ে আমি একটা খেতে পারিনি, সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়ে আসছি। চলে এলাম সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়ে। তাহলে আজকে সেকেন্ড চ্যালেঞ্জটা কি, অনেক কিছু নিয়ে এসেছি। এটা হচ্ছে আঠা মাখা, আর নিয়ে এসেছি এখানে 10টা ছুঁচ আছে, 10টা। এইবার ছুঁচ আমি এই আটা মাখায় গেঁথে দেব। নিয়ে এসছি সুতো একটা, এটা তো দেখা যাচ্ছে না। ওকে করতে হবে কি, সুতোটা এদিক থেকে একটা 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 করে ভরিয়ে এই মাথায় আসতে হবে। মাথাতে আসে, এটাই আজকের সেকেন্ড চ্যালেঞ্জ। নিয়েও আসে কি, শুরু করব। হ্যাঁ দাঁড়া বাবা, তোর ছুঁচ তো হেলে পড়ছে, শুরু করছি। আরে আমার চশমাটা ভেঙে ফেলেছে আমার মেয়ে, আমার অসুবিধা হচ্ছে। কি সহজ না নাকি রে, এমনি ছুঁচে সুতো পরানো যায় না। ওই সোজায় নিয়ে যাও সুতোটা, একটু হাতে বেশি করে যাও। পুরো আন্দাজে যাচ্ছি, হ্যাঁ হয়েছিল তো বারকার দোকান। খুব সুন্দর হয়েছে একদম, 10টা ছুঁচে সুতো পরিয়ে ফেলেছে। তাহলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও তোমাদের কেমন লেগেছে, সাথে সেকেন্ড চ্যালেঞ্জ কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট আর লাইকের মাধ্যমে কিন্তু জানিয়ে দিন। আর আরও ভালো ভালো ভিডিও আশা করছি পাবে খুব সামনে। আজকের মতো এই পর্যন্তই,
টাটা।